ঈদের আগের রাতেও রাজধানীর গাবতলী শ্যামলী সায়দাবাদ বাস স্ট্যান্ডে ছিল সরগরম। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছেড়েছেন অনেকে। মূলত এতদিন যারা ব্যস্ততার কারণে রাজধানী ছাড়তে পারেনি তারাই ছিলেন ঈদের আগের রাতের যাত্রী। রাজশাহী, রংপুর, নওগাঁ, বগুড়া সহ ময়মনসিংহের অনেক যাত্রীকে টার্মিনালগুলোতে ভিড় করতে দেখা গেছে। কাজকর্মে ব্যস্ত ছিলাম, কাজকর্ম সারা রাত দোকান পাট বন্ধ করে এখন আর কি যাচ্ছি বাড়িতে। রমজানে যেতে যতটুকু সহজ হয়েছে তো এতটা সহজ হচ্ছে না, আগের চেয়ে জামটা অনেকটাই বেশি। এখান থেকে আমরা গাজীপুর যাইতে যতক্ষণ, গাজীপুর পরে তো ভালো রাস্তা, বেশিক্ষণ লাগবে না, হয়তো এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা লাগবে। অন্যদিকে ঈদযাত্রার শেষ দিনে ঘরে ফিরতে ভোগান্তিতে পড়েন উত্তরাঞ্চলগামী যানবাহনের যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দীর্ঘ যানজট ছিল, তবে শনিবার রাত 11:30টার দিকে সেখানে যানজট কমে আসায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। যাত্রাপথের এত ভোগান্তির পরও যাত্রীরা বলছেন প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে তারা মুখিয়ে আছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।